हे गाइज वेलकम बैक टू माई चैनल। এখানে আমি ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি, তো ও তোমাদেরকে দেখাচ্ছে যে ও ম্যামের জন্য ফুল নিয়েছে। তারপর ছেলেকে স্কুলে ঢুকিয়ে দেওয়ার পরে বন্ধুরা মিলে ডিসাইড করলাম যে বিপত্তারিণী চণ্ডীবাড়ি যাব। তো দেখো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি আর তারপরে মন্দিরেও পৌঁছে গেছি। তো দেখো আমরা এখানে 13 জন মিলে পুজো দিতে গিয়েছিলাম, তো তারপরে ডালা কিনতে যাব বলে সেদিকে যাচ্ছিলাম। আগে জুতো খুলে তারপরে ওইদিকে যেতে হয় দোকানের দিকে, তো এখানে আমরা ডালা কিনছিলাম। তো প্রত্যেকে প্রত্যেকের পুজো যা যা দেবো ভেবেছি সেগুলো কিনে নিয়েছি। তো দেখো এখানে মোটামুটি সন্দেশ আছে 10 টাকা, আর ওদিকে গুজিয়া বোধ হয় 5 টাকা, আর প্যাড়া আছে বোধ হয় 7 টাকা কি 10 টাকা করেই বোধ হয়। আর এদিকেও কতগুলো ফুলের দোকান আছে, শাড়ির দোকান আছে, যে যা দিয়ে মাকে পুজো দিতে চায় আর কি। তো তারপরে আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে প্রবেশ করছি। মোটামুটি সবাই জানো, তাও যারা জানো না তাদের জন্য বলে রাখি যে বিপত্তারিণী চণ্ডীবাড়িতে সকালবেলা গেলে অঞ্জলি দিতে পারবে। তো আমরা অঞ্জলি দিয়েছিলাম, সেই সময় আমি আর কোনো ভিডিও করিনি। এখন আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি যে মায়ের একদম সামনে গিয়ে মায়ের পা ছুঁয়ে প্রণাম করব বলে, তাই জন্য দেখো একজন একজন করে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর এখানে তোমাদের জন্য রয়েছে মায়ের একটা পুরো, আমি ভিডিও নিয়েছি সামনে দাঁড়িয়ে মায়ের পুরো মন্দিরের ছবি, মায়ের ছবি। তো এত ভালো লাগে সকালবেলা গেলে, মানে নিজের মনটা যেন পুরো শান্তি একদম। তখন অলরেডি দেখো দেখতেই পাইছো তখন 8:10 বাকি, তো আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছিলো। তারপরে সবাই মিলে গেলাম রত্নবেদীর দিকে। মন্দিরের যে মেন এন্ট্রেন্সটা সেখান থেকে সোজা গেলে রত্নবেদী, যেখানে তোমরা গিয়ে প্রণাম করে ধূপ মোমবাতি সব দিতে পারবে। তো আমরা সেখানে গেলাম, কিছু একটু ফটো টটো তুললাম, তারপরে আমরা আবার স্কুলের দিকে ব্যাক করেছি। তো এই হচ্ছে আমার পুরো গ্রুপ, আমরা যেখানে বসে গল্প করি আড্ডা মারি। ওদের বাচ্চারা প্রত্যেকে, যদিও আমার ছেলের থেকে 1 ক্লাস নিচে পড়ে, কিন্তু ওদের সাথে আমার বন্ধুত্ব বেশি, কারণ যেটা হয় আর কি, আমি যেহেতু ছেলেকে একেবারে বসে থেকে নিয়ে আসি সেজন্য ওরাও বসে থাকে, তো ওদের সাথে আমার জন্য একটা বন্ধুত্ব হয়ে গেছে। আর এই হচ্ছে তোমাদের জন্য কিছু ফটো আমি শেয়ার করছি, মায়ের কিছু ফটো এবং আমরা ওখানে কিছু ফটোস ক্লিক করেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমরা 13 জন মিলে গিয়েছিলাম, আগেই বললাম এই হচ্ছে পুরো গ্রুপ আমাদের। আর আমরা ওখানে গিয়ে প্রচুর প্রচুর আনন্দ করেছি, মজা করেছি। এই ছিল আজকে আমার ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। বাই।